जय श्री कृष्णा राधे राधे। नमस्कार बंधुरा, सत्यानुसरण चैनेले आपनादेर सकलके जानाई स्वागत। आमी आशा करी आपनारा सकले भगवान बा ईश्वरेर कृपाय भालो आछेन, सुस्थ आछेन। बंधुरा, आपनी जदि लाइफे किछु शिखते चान बा जानते चान, ताहले चैनलटी सबस्क्राइब अवश्यई करुन। सुप्रिय दर्शक बंधुरा, कोटिपति होते चाइले सकाले घुम थेके ओठार पर स्वामी स्त्री उभय शरीरेर एई अंशटी दर्शन करुन, घटबे एक अलौकिक घटना। हाँ बंधुरा, आपनी ठीकई शुनेछेन। जदि विश्वास ना हय ताहले आपनी मात्र तीनटे दिन पर पर आपनी आपनार शरीरेर एई अंशटी दर्शन करुन, फल पाबेन हाते नाते। किन्तु बंधुरा, तार आगे आमरा जेने नेब এই শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজার সম্পূর্ণ সময়সূচি ও নির্ঘণ্ট। বন্ধুরা, বিশুদ্ধ পঞ্চিকা মতে ও ফুল পঞ্চিকা মতে এই শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজা অনুষ্ঠিত হবে 20 অক্টোবর 2021, অর্থাৎ 2 কার্তিক 1428 বুধবার, এবং এই তিথি শুরু হবে 19 অক্টোবর 2021, অর্থাৎ 1 কার্তিক 1428 মঙ্গলবার সন্ধে 6:45 থেকে। আর এই পূর্ণিমা তিথির নিশি পালন হবে এই দিনই। বন্ধুরা, এই কোজাগরী পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 20 অক্টোবর 2021, অর্থাৎ 2 কার্তিক 1428 বুধবার সন্ধ্যা 7:38। বন্ধুরা, মা লক্ষ্মীর পুজোর শুভ সময় 19 অক্টোবর 2021 মঙ্গলবার রাত্রি 8:19 থেকে 10:34-এর মধ্যে। এছাড়াও রাত্রি 11:10 থেকে রাত্রি 1:15-এর মধ্যে। বন্ধুরা, সব থেকে শুভ মুহূর্ত রাত্রি 11:10 থেকে 1:15 পর্যন্ত। এই সময়ে মা লক্ষ্মী ধরাধামে আসবেন এবং ভক্তদের প্রতি আশীর্বাদ বর্ষণ করবেন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র বশীকরণ, টোটকা বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে, জয় মা লক্ষ্মীর জয়, মা তোমাকে আমার বাড়িতে স্বাগত লিখে কমেন্ট অবশ্যই করবেন, দেখবেন স্বয়ং মা লক্ষ্মী আপনার গৃহে আসবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠেই হাতের তালু দর্শনের মধ্যে লুকিয়ে রয়েছে এক অলৌকিক রহস্য, যা আমাদের মধ্যে অনেকের কাছেই এখনো অজানা। বন্ধুরা, যদি কোনো ব্যক্তি ঘুম থেকে ওঠার পর প্রত্যেক দিন যদি এই একটি কাজ নিয়মিত করতে পারে, তাহলে সুনিশ্চিত ভাবেই তার জীবনে এক বিরাট পরিবর্তন আসবে। ভগবান বা ঈশ্বরের কৃপায় তার অভাবনীয় উন্নতি হবে এবং নিশ্চিত রূপে সেই ব্যক্তির সারাটা দিন খুব ভালো কাটবে। তাই বন্ধুরা, অতি সামান্য অথচ অত্যন্তই গুরুত্বপূর্ণ এই কাজটি আমাদের প্রত্যেকেরই করা প্রয়োজন। কয়েকদিন নিষ্ঠা সহকারে এই ক্রিয়াটি করার পর এর প্রভাব আপনারা নিজেরাই অনুভব করতে পারবেন। আর আজ সনাতন ধর্মে এমনই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা একটি নতুন তথ্য জানতে পারবেন, যা নিজের জীবনে প্রয়োগ করে নিজের জীবনকে আরো উন্নত করে তুলতে পারবেন। সেটা সামাজিক দিক থেকেই হোক কিংবা অর্থনৈতিক দিক থেকেই হোক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, মহাভারত রচয়িতা মহর্ষি বেদব্যাস
তার পবিত্র গ্রন্থে উল্লেখ করেছেন যে আমাদের প্রত্যেকটি মানুষেরই সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যে কাজটি অবশ্যই আমাদের করা প্রয়োজন তা হলো আমাদের নিজের হাতের করতল দর্শন করা। কারণ সমস্ত দেবদেবীর অবস্থান আমাদের এই করতলে, তাই নিজের হাতের করতল দর্শন করার অর্থ হলো সমগ্র দেবদেবীকে দর্শন করা। এই হাতের করতল দর্শন খুবই শুভ ফলদায়ক, কারণ শাস্ত্র মতে উল্লেখ করা হয়েছে কারাগ্যে ভাসতে লক্ষ্মী, কারা মধ্যে সরস্বতী, কারা মূলে স্থিতা গৌরী, মঙ্গলাম কারা দর্শনাম। অর্থাৎ হাতের তালু একেবারে উপরে অবস্থান করছেন স্বয়ং মা লক্ষ্মী, মধ্যে অবস্থান করছেন দেবী সরস্বতী, আর একেবারে নিচে অবস্থান করছেন মা গৌরী, এবং সমগ্র করতলের মূল ভাগে রয়েছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ। তাই নিজের হাতের করতল দর্শন করার অর্থ হল সমগ্র দেবদেবীকে দর্শন করা। এই জন্যই সনাতন ধর্মে বারবার এই বিষয়টি উল্লেখ রয়েছে যে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বিছানা থেকে নামার আগে অতি অবশ্যই নিজের হাতের করতল দর্শন করা অত্যন্তই প্রয়োজন। এবার করতল দর্শন করার পর এই মন্ত্রটি আমাদের উচ্চারণ করা প্রয়োজন, আর এই মন্ত্রটি আমি পূর্বেই আপনাদের জানিয়ে দিয়েছি। মন্ত্রটি হল কারাগ্যে ভাসতে লক্ষ্মী, কারা মধ্যে সরস্বতী, কারা মূলে স্থিতা গৌরী, মঙ্গলাম কারা দর্শনাম। এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করা প্রয়োজন। কোন ব্যক্তি নিয়মিত সকালবেলা ঘুম থেকে ওঠার পর যিনি নিজের হাতের তালু দর্শন করে যিনি এই মন্ত্র উচ্চারণ করে থাকেন, তাহলে এর থেকে তিনি নানাবিধ উপকার পান। এমনটাই শাস্ত্রে বর্ণিত হয়েছে যে এই মন্ত্রটি পাঠ করলে তথা মুখে আনলে আমাদের আশেপাশে পজিটিভ শক্তির মাত্রা এতটাই বৃদ্ধি পায় যে খারাপ শক্তি আমাদের ধারের কাছেও ঘেঁষতে পারে না। ফলে সারাটা দিন যেমন আনন্দে কাটে, ঠিক তেমনি কাজকর্মও ঠিক মতো হয়। তবে শুধু তাই নয় বন্ধুরা, এর ফলে শুভ শক্তির প্রভাবে ভাগ্য আপনার সঙ্গে থাকার কারণে কোনো বিপদ ঘটার আশঙ্কাও কমে। পাশাপাশি শাস্ত্র অনুসারে দেবী সরস্বতী যখন কারোর উপর সদয় হন, তখন যে কোনো সমস্যা কমে যেতে বিন্দুমাত্র সময় লাগে না। ফলে হারিয়ে যাওয়া শান্তি যেমন ফিরে আসে, ঠিক তেমনি কর্মক্ষেত্রে এবং পড়াশোনায় তুমুল উন্নতির পথও প্রশস্ত হয়। শুধু তাই নয় বন্ধুরা, দেবী সরস্বতীর আশীর্বাদে কর্মক্ষেত্র তো বটেই, তার পাশাপাশি সামাজিক ক্ষেত্রেও সম্মান বৃদ্ধি পায় চোখে পড়ার মতো। শাস্ত্রমতে এমনটাই বিশ্বাস করা হয়, এই মন্ত্রটি মুখে আনা মাত্রই মা দুর্গার আশীর্বাদ তার ভক্তের ওপর বর্ষিত হয়, ফলে মাতৃশক্তির প্রভাবে মনের জোর বৃদ্ধি পায়, সেই সঙ্গে যে কোনো ধরনের ভয় ও দুশ্চিন্তা থেকে মুক্ত হয় মন। এই মন্ত্রটি উচ্চারণের মাধ্যমে মা লক্ষ্মী দেবীও অত্যন্তই প্রসন্ন হন, এবং তিনি তার কৃপা দৃষ্টি সদা সর্বদাই বর্ষণ করেন। আর মা লক্ষ্মীর কৃপা যার ভাগ্যে থাকে, তিনি সর্বদাই সুখ এবং শান্তিতে বিরাজ করেন। মন্ত্রটি নিয়মিত উচ্চারণ করলে অর্থনৈতিক উন্নতি ঘটতে বেশি সময় লাগে না, কারণ মা লক্ষ্মীর আশীর্বাদে কোনো ধরনের অর্থনৈতিক ক্ষতি হওয়ার আশঙ্কা কমে যায়। তাই তো বলি বন্ধুরা, এই মানব জীবনকে যদি শারীরিক দিক থেকে তথা অর্থনৈতিক দিক থেকে তথা মানসিক দিক থেকে সার্থক বানাতে চান, তাহলে সকাল সকাল অতি অবশ্যই ঘুম থেকে ওঠার পর এই ক্রিয়াটি করতে কখনোই যেন ভুলবেন না। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন,
আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন। এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।